এক সময় টলিউডে বেশ জনপ্রিয় অভিনেতা ছিলেন লোকেশ ঘোষ। 90-এর দশকে যখন প্রসেনজিৎ, চিরঞ্জিৎ, তাপস পালের মতো অভিনেতাদের রাজত্ব চলছে, তখন ধীরে ধীরে এই নবাগত অভিনেতাও নিজ অভিনয়গুণে টলিউডে জায়গা করে নিয়েছিলেন। তবে নিজ দোষেই সেই জায়গা তিনি খুব বেশি দিন ধরে রাখতে পারেননি। বর্তমানে লোকেশ ঘোষ টলিউড থেকে মুছে যাওয়া একটা নাম। তিনি এখন কোথায় আছেন, কেমন আছেন বা কী করছেন তা অনেকেরই অজানা। জানব লোকেশ ঘোষের জীবনের কিছু কথা, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। মুম্বাইয়ে জন্ম ও সেখানেই বেড়ে ওঠা লোকেশের। বাবা ছিলেন প্রডিউসার। প্রথম জীবনে মুম্বাইয়ে বেশ কিছু হিন্দি ছবিতে ছোটোখাটো চরিত্রে অভিনয় করেছিলেন, কিন্তু ছবিগুলি তেমন বাণিজ্যিক সফলতা পায়নি। ধীরে ধীরে মুম্বাইয়ে কাজ পাওয়া এক প্রকার বন্ধ হয়ে যায়। তিনি যে অভিনয়ে অত্যন্ত দক্ষ ছিলেন এমনটাও বলা চলে না, তবে অভিনয়কেই কেরিয়ার করার লক্ষ্য নিয়ে তিনি কাজ পাওয়ার আশায় চলে আসেন বাংলা ও উড়িষ্যার দিকে। এরপর বাংলা ও উড়িয়া দুটি ভাষাতেই একাধিক ছবিতে কাজ করেছেন। বাংলা ছবির দুনিয়ায় তাঁর প্রবেশ 1996 সালে নাচ নাগিনী নাচ রে ছবি দিয়ে। পরিচালক ছিলেন অঞ্জন চৌধুরী। ছবি তেমন হিট না করলেও অঞ্জন চৌধুরীর নজরে পড়ে যান লোকেশ ঘোষ। পরপর বেশ কয়েকটি ছবিতে তাকে কাস্ট করেন অঞ্জন চৌধুরী। তার মধ্যে বেশিরভাগ ছবিতেই নিজের মেয়ে চুমকি চৌধুরীকে নায়িকা করেন। পর্দায় চুমকির সঙ্গে লোকেশের জুটি ভালো লাগে দর্শকদের। একসাথে অভিনয় করতে করতেই লোকেশ ও চুমকির মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। পরে পরিবারের সম্মতিতে বিয়েও হয়ে যায়। পরিচালক অঞ্জন চৌধুরীর বড় মেয়ে চুমকিকে বিয়ে করে ছবির জগতে পায়ের মাটি শক্ত হয় লোকেশের, এবং অঞ্জন চৌধুরীও তখন জামাইকে প্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়ে উঠে পড়ে লাগেন। মাতৃভূমি, গুন্ডা, বলিদান, লোফার, আসল নকল, মুখ্যমন্ত্রী, বারুদ সহ কয়েকটি ছবিতে পরপর দাপিয়ে অভিনয় করেন লোকেশ ঘোষ। তবে কেরিয়ারের গাড়ি যখন সবেমাত্র চলতে আরম্ভ করেছে, তখনই সংসারে বাঁধে অশান্তি, বিবাদ। পর্দার নায়ক লোকেশ বাস্তব জীবনে ক্রমশ খলনায়ক হয়ে উঠলেন। চরিত্রগত ত্রুটি সঙ্গে অতিরিক্ত মদ্যপান দাম্পত্য জীবনে ফাটল ধরালো। শোনা যায় নেশা করে চুমকির গায়ে হাতও তুলতেন লোকেশ। মেয়ের সাথে জামাইয়ের এমন দুর্ব্যবহার দেখে নিজের ফিল্ম কোম্পানি থেকে লোকেশকে বের করে দেন অঞ্জন চৌধুরী। অঞ্জন চৌধুরীর ব্যানার থেকে বেরিয়ে লোকেশের অভিনয় কেরিয়ারে গ্রহণ লাগে। তারপরেও কয়েকটি ছবিতে অভিনয় করেছিলেন ঠিকই, কিন্তু ধারাবাহিকতা আর বজায় থাকেনি। তাঁর খারাপ ব্যবহারে অনেক পরিচালক থেকে প্রযোজকরাও বিরক্ত হতেন, ফলে তাঁরাও তাঁদের ছবিতে লোকেশকে নেওয়া বন্ধ করে দেন। তারপর যাত্রা ও থিয়েটারও করেছেন কিছুদিন। এরপর ক্রমশ অন্তরালে চলে যান লোকেশ। কয়েক বছর পর হঠাৎই একদিন 2019 নাগাদ খবরের হেডলাইনে উঠে আসেন লোকেশ ঘোষ। তাঁর বিরুদ্ধে এক বান্ধবীকে ফ্ল্যাটে ডেকে এনে মারধরের অভিযোগ ওঠে। পেশায় ওই মহিলা একজন গায়িকা। লোকেশের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল প্রায় বছর দুয়েকের। চুমকি চৌধুরীর সঙ্গে ছাড়াছাড়ির পর ওই গায়িকার সঙ্গেই নাকি ঘনিষ্ঠতা তৈরি হয় লোকেশের। তাঁর সাথেও দুর্ব্যবহার করেন তিনি। এই ঘটনার পর আবারও কয়েক বছর লোকেশকে দেখা যায়নি। এখন বর্তমানে কলকাতাতেই থাকেন লোকেশ। নতুন করে শুরু করেছেন অভিনয়ের কাজ। সম্প্রতি আমার পিকলু নামে একটি ছবিতে ক্রিকেট কোচের ভূমিকায় অভিনয় করেছেন। সঙ্গে আরও দু একটি ছবিতে কাজ চলছে। এছাড়া স্টেজ শো করেন এই অভিনেতা। কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় তাঁর বেসুরো গান গাওয়ার একটি ভিডিও নিয়ে হই হই পড়ে গিয়েছিল। ভিডিওতে দেখা যাচ্ছিল মঞ্চে উঠে লোকেশ নিজ কণ্ঠে গাইছেন মোহনায় এসে নদী যদি চায় ফিরে যেতে এই গানটি। গানটি গাওয়ার পরই শ্রোতাদের কাছে ট্রোলড হতে হয় তাঁকে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারোর বিষয়ে জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।